ও তব কথা মৃতজীবন কবিড়ি কলম শাপহম শ্রবণমঙ্গলাম শ্রীমদা তথম ভুবি গৃহন্ত এ ভূরিদা জ ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে আঠারোশো পঁচাশি এপ্রিল শ্রীরামকৃষ্ণ গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায় মন বহির্মুখ থাকে না যেন বার বাড়িতে কপাট পড়ল ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় রস গন্ধ স্পর্শ শব্দ বাহিরে পড়ে থাকবে ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে গভীর ধ্যানে সে সকল আর আসে না বাহিরে পড়ে থাকে ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো প্রত্যক্ষ দেখলাম সামনে টাকার কাঁড়ি শাল একথালা সন্দেশ দুটো মেয়ে তাদের ফাঁদি নথ মনকে জিজ্ঞাসা করলাম আবার মন তুই কি চাস কিছু ভোগ করতে কি চাস মন বললে না কিছুই চাই না ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চাই না মেয়েদের ভিতরবার সমস্ত দেখতে পেলাম যেমন কাচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায় তাদের ভিতরে দেখলাম নাড়ি ভূড়ি রক্ত বিষ্ঠা কৃমি কফ নাল প্রস্রাব এইসব শ্রীযুক্ত গিরিশ ঠাকুরের নাম করিয়া ব্যারাম ভালো করিব এই কথা মাঝে মাঝে বলিতেন শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায় ব্যারাম ভালো করা মুকুদ্দমা জিতানো জলে হেঁটে চলে যাওয়া এই এইসব যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া কিছুই চায় না হৃদে একদিন বললে মামা মার কাছে কিছু শক্তি চাও কিছু সিদ্ধাই চাও আমার বালকের স্বভাব কালীঘরে জব করবার সময় মাকে বললাম মা হৃদে বলছে কিছু শক্তি চাইতে কিছু সিদ্ধাই চাইতে মা দেখিয়ে দিলেন যে সিদ্ধাই অতি নোংরা জিনিস তখন হৃদেকে গিয়ে বকলাম আর বললাম তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি তোর জন্যই তো আমার এরূপ হল যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা লোকমান্য এইসব হয় অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি পাঁচজনে গনে মানে সেবক হয় লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময় কত লোক আসছে যাচ্ছে শিষ্যসেবক অনেক হয়েছে ঘরে জিনিসপত্র থই থই করছে কত জিনিস কত লোক এনে দিচ্ছে সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে গুরুগিরি বেশ্যাগিরির মতো ছাড় টাকা কড়ি লোকমান্য হওয়া শরীরের সেবা এইসবের জন্য আপনাকে বিক্রি করা যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয় একজন বলেছিল সাবির এখন খুব সময় এখন তার বেশ হয়েছে একখানা ঘর ভাড়া নিয়েছে ঘুঁটে রে গোবর রে তপ্তপোষ দুখানা বাসন হয়েছে বিছানা মাদুর তাকিয়া কত লোক বসীভূত যাচ্ছে আসছে অর্থাৎ সাবি এখন খারাপ হয়েছে তাই সুখ ধরে না আগে সে ভদ্রলোকের বাড়ির দাসী ছিল এখন খারাপ হয়েছে সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরও কত কি দেখতাম বেলতলায় ধ্যান করছি পাপ পুরুষ এসে কত রকম লোভ দেখাতে লাগল লড়াইয়ে গোড়ার রূপ ধরে এসেছিল টাকা মান দেহের সুখ নানা রকম শক্তি সব দিতে চাইলে আমি মাকে ডাকতে লাগলাম বড় গুজ্জ কথা মা দেখা দিলেন তখন আমি বললাম মা ওকে কেটে ফেলো মার সেই রূপ সেই ভুবন মোহন রূপ মনে পড়ছে কৃষ্ণময়ীর রূপ কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে ঠাকুর চুপ করিলেন ঠাকুর আবার বলিতেছেন আরো কত কি বলতে দেয় না মুখ কে যেন আটকে দেয় সজনে তুলসী এক বোধ হতো ভেদ দূর করে দিলেন বটতলায় ধ্যান করছি দেখালে একজন দেড়ে মুসলমান শানকি করে ভাত নিয়ে সামনে এলো শানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল মা দেখালেন এক বই দুই নাই সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন তিনি জীবজগৎ সমস্তই হয়েছেন তিনি অন্য হয়েছেন গিরিশ মাস্টার প্রভৃতির প্রতি আমার বালুক স্বভাব হৃদে বললে মামা মাকে কিছু শক্তির কথা বলো অমনি মাকে বলতে চললাম এমনি অবস্থায় রেখেছে যে যে ব্যক্তি কাছে থাকবে তার কথা শুনতে হয় ছোট ছেলের যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে আমারও সেই রূপ হতো হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো ওই দেখো ওই ভাবটা আসছে কথা কইতে কইতে উদ্দীপন হয় এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন দেশ কাল বোধ চলিয়া যাইতেছে অতি কষ্টে ভাব সম্বরণ করিতে চেষ্টা করিতেছেন ভাবে বলিতেছেন এখনো তোমাদের দেখছি কিন্তু বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো কখন এসেছ কোথায় এসেছ এসব কিছু মনে নাই ঠাকুর কিয়ৎকাল স্থির হইয়া রহিলেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন জল খাব সমাধি ভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন গিরিশ নূতন আসিতেছেন জানেন না তাই জল আনিতে উদ্যত হইলেন ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন না বাপু এখন খেতে পারব না ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন এইবার ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ আমার কি অপরাধ হল এসব কথা বলা মাস্টার কি বলিবেন চুপ করিয়া আছেন তখন ঠাকুর আবার বলিতেছেন না অপরাধ কেন হবে আমি লোকের বিশ্বাসের জন্য বলেছি পরে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে অর্থাৎ পূর্ণের সঙ্গে মাস্টার সংকুচিতভাবে আজ্ঞে এখনি খবর পাঠাব শ্রী রামকৃষ্ণ সাগ্রহে ওইখানে খুঁটে মিলছে ঠাকুর কি বলিতেছেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত তাহার পর প্রায় কেহ নাই দ্বিতীয় পরিচ্ছেদ গিরিশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সে অবস্থার পরে আনন্দও যেমন আগে যন্ত্রণাও তেমনি মহাভাব ঈশ্বরের ভাব এই দেহ মনকে তোলপাড় করে দেয় যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে ঘর তোলপাড় হয়তো ভেঙে চুড়ে যায় ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয় রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন ওই অবস্থা হলে এইরকম আছে যে গাছের পাতা ঝলসোড়া হয়ে যেত আমি এই অবস্থায় তিন দিন অজ্ঞান হয়েছিলাম নড়তে চড়তে পারতাম না এক জায়গায় পড়েছিলাম হুঁশ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল কিন্তু হাত দিয়ে গা ছোঁবার জো ছিল না গা মোটা চাদর দিয়ে ঢাকা বামনি সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গিছল গায়ে যেসব মাটি লেগেছিল পুড়ে গিছল যখন সেই অবস্থা আসতো শির দাঁড়ার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত প্রাণ যায় প্রাণ যায় এই করতাম কিন্তু তারপরে খুব আনন্দ ভক্তিরা এই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক হইয়া শুনিতেছেন শ্রী গিরিশের প্রতি এতদূর তোমাদের দরকার নাই আমার ভাব কেবল নজিরের জন্য তোমরা পাঁচটা নিয়ে আছো আমি একটা নিয়ে আছি আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না তাঁর ইচ্ছে সহাস্যে এক ডেলে গাছও আছে আবার পাঁচ ডেলে গাছও আছে সকলের হাস্য আমার অবস্থা নজিরের জন্য তোমরা সংসার করো অনাসক্ত হয়ে গায়ে কাদা লাগবে কিন্তু ঝেড়ে ফেলবে পাকাল মাছের মতো কলঙ্ক সাগরে সাঁতার দেবে তবু গায়ে কলঙ্ক লাগবে না ও निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु